বন্ধুরা, আমাকে একটা কথা বলো, আমরা সবাই তো সফলতার গল্প শুনি, কিন্তু ব্যর্থ ব্যক্তি, শারীরিক অক্ষম ব্যক্তিদের সফলতার গল্প আমরা কজন শুনেছি? হয়তো শুনেছি, কিন্তু খুব বেশি নয়। আজকে আমি তোমাদের সামনে এরকমই নাম তুলে ধরব যাদের অক্ষমতা থামাতে পারেনি জীবনে সফল হওয়ার থেকে। সবসময় মনে রাখবে বন্ধুরা, শারীরিক সমস্যা থাকলেও মনের সদিচ্ছায় যে সাফল্যের মূল চাবিকাটি, তা প্রতিটি মানুষের চোখে এই মহান মানুষরা আঙুল দিয়ে দেখিয়ে গেছেন। এরা সবাই আমাদের কাছে অনুপ্রেরণার পাত্র। আমরা শারীরিক দিক দিয়ে সক্ষম হলেও আমাদের ভাগ্যকে আমরা সব সময় দোষ দিয়ে থাকি, কপাল চাপড়াতে থাকি, কিন্তু কখনোই চেষ্টা চালিয়ে যেতে চাই না। ঘরে বসে কপাল চাপড়ি কি লাভ বন্ধু, যদি সমস্যাকে বা নিজের দুর্বলতাকে ভয় পেতে হয় আর ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকতে হয়। নিজের সমস্যাকে ভয় পেতে নেই, বরং সমস্যাকে মসৃণ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখতে হয়। জানি এসব কথা বলতে যত সহজ লাগে, আসলে করাটা ঠিক ততটাই কঠিন, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, খুব ভীষণ কঠিন কিন্তু নয়। কারণ মনে রাখবে, আমরা যদি কোনো কাজ কঠিন মনে করি, তাহলেই আমরা সেই কাজটি ততটাই কঠিন দেখি চোখ দিয়ে। আমরা যদি মনে করি যে কঠিন নয় কাজটি, তাহলে কিন্তু আমরা কখনোই সেই কাজটিকে কঠিন দেখব না। আমি আজকে ব্যর্থদের সফলতার গল্প বলতে গিয়ে প্রথম যার নাম নেব, তার নাম হচ্ছে অরুণিমা সিনহা। প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের খেতাবধারী তিনি। 12 এপ্রিল 2011 লখনৌ থেকে তিনি দিল্লি যাচ্ছিলেন একটি পরীক্ষা দিতে, কিন্তু পদ্মাবতী এক্সপ্রেস নামক ট্রেনে তিনি এক ডাকাত দলের মুখোমুখি হয়ে যান। ডাকাতেরা তার সোনার চেন এবং ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অরুণিমা তাদের বাধা দেন। এতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং ডাকাতের দল চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়। কিন্তু তার দুর্ভাগ্য যে অপর লাইন দিয়ে আরেকটি ট্রেন তৎক্ষণাৎ চলে আসে এবং একটি পায়ের উপর দিয়ে সেই ট্রেনটি চলে যায়। এরপর তাকে উদ্ধার করে হসপিটাল নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তার প্রাণ বাঁচাতে একটি পা কেটে বাদ দিয়ে দেন। এদিকে এভারেস্ট জয়ের ইচ্ছে তাকে পেয়ে বসেছিল, তাই তিনি কৃত্রিম পা নিয়ে চলে যান পর্বত আহরণের প্রশিক্ষণ শিবিরে। সেখানে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। 2013 সালে তিনি এভারেস্ট জয় করে নেন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করো, তিনি 2013 সালে সেই কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয় করেন। তার এই এভারেস্ট জয়ের সফর 72 দিন স্থায়ী হয়েছিল। তার ইচ্ছে ছিল তিনি বিশ্বের সব মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গগুলি জয় করবেন। তার লেখা একটি বইয়ে তিনি বলেছেন, "No matter how great a loss, time always heals the pain, even though the scars remain." অপূর্ব সত্যি, এই গল্পটি বলতে বলতে আমার নিজের চোখে জল চলে এসেছিল আনন্দের, শক্তির, মনের ইচ্ছের যে না, আমিও পারব। এরকম আরো মানুষ আছেন। আমি আর একদিন আরো ভিডিওতে তোমাদের সকলের কাছে নিয়ে আসবো তাদের কিছুটা করে তাদের জীবনের অংশগুলো শোনাবার জন্যে, যাতে আমরা সবাই বুঝতে পারি যে
ব্যর্থ মানুষরাও সফল হয়। শারীরিক অক্ষমতাও কাউকে থামাতে পারে না, আর নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ হয় না। সবসময় কাজ করে দেখাতে হয়। আশা করছি সবাই এনাদের কাহিনী পড়ে মনের মধ্যে শক্তির সঞ্চয় করতে পেরেছ। আমি তো পেরেইছি। যখনই তোমাদের তাদের গল্পগুলো শোনাচ্ছিলাম, তখনই আমি শক্তির সঞ্চার করে নিয়েছি নিজের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজেদের শারীরিক অক্ষমতাকে কখনো নিজের পথের বাধা হিসেবে চিন্তা করো না। মনের জোরকে রাখো, মনের জোর নিয়ে এগিয়ে যাও। ভাবো সবসময় আমি পারবো, অবশ্যই পারবো, পারতে আমাকে হবে। ভালো থেকো সবাই। আমি চন্দ্রানী, আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে সবার কাছে অনুরোধ রইল, যার যার আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।